নমস্কার বিপুল ইজি কুকিং সবাইকে স্বাগত জানাই যে কোন ধরনের স্ন্যাকস হলো বিরিয়ানি হলো পোলাও হলো নান পরোটা যে কোন কোন কিছুর সাথে আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন এরকম দুটো চাটনি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব জলদি ঝটপট বানিয়ে ফেলা যায় এটার জন্য কোনো রকম গ্যাস ওভেন অন করার প্রয়োজন হয় না কাঁচাই বানিয়ে ফেলা যায় একটা দই আর ধনে পাতা দিয়ে চাটনি আর একটা কাঁচা টমেটোর চাটনি তো চলো শুরু করা যাক প্রথমে আমি দই ধনে পাতা চাটনিটা বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার কলি রসুন আর এক টুকরো আদা বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আমি পুরো টক দইটাই ব্যবহার করব প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ টক দই দিলাম তারপর আমি বেটে নেব তারপর বাকি অর্ধেকটা আমি রেখেছি তারপর আর এক দিয়ে আর একবার বেটে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ চাটনিটা আমার পিছিয়ে নিয়েছি আমি এতে কিন্তু আর কোনো রকম কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ধনে পাতা আর দইয়ের চাটনি আমার রেডি সার্ভ করার জন্য এবার আমি মিক্সির বোলটা পরিষ্কার করে নিয়ে টমেটোর চাটনিটা পিষে নিই মিক্সির বোলটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই টমেটোর চাটনিটা পিষে নেব দিয়ে দেব দু কলি রসুন এক টুকরো আদা দুটো মিডিয়াম সাইজের টমেটো খেয়াল রাখবেন টমেটো যাতে লাল হয় এটা কিন্তু কোনো রকম সেদ্ধ করা বা পোড়ানোর প্রয়োজন নেই কাঁচা টমেটোরই চাটনিটা এটা বানিয়ে ফেলা যায় দুটো শুকনো লাল লঙ্কাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আমি বীজগুলো ফেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ হিং দেবো স্বাদ মতো লবণ এবার এটা আমি মিক্সিতে বেটে নেব চাটনিটা আমার পিসা হয়ে গেছে কিন্তু এবার আমি এই বোলটার মধ্যে ঢেলে নেব রেডি হয়ে গেল আমার টমেটোর চাটনি দুটো চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আশা করি চাটনি দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আত্মীয় বন্ধু পরিজনদের সাথে শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখন কোনো আমি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা অবশ্যই কিন্তু এটা বানিয়ে ট্রাই করুন বাড়িতে সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে আর এটা বানানোর জন্য সেরকম কোনো সময় বা পরিশ্রম কোনোটারই প্রয়োজন হয় না টাকট বানিয়ে ফেলা যায় আর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন আর সার্ভ করুন যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে বিরিয়ানি পোলাও নান পরোটা সবের সাথেই আপনারা সার্ভ করতে পারেন আজ এই পর্যন্ত ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি সাথে